हाय फ्रेंड्स, आज के हमें देखा रुई माचे झोल देसी स्टाइल। तो चलो स्टार्ट करी। माछटा के भालो करे धुए नून हलुद मेखे रेखे और कड़ाते दिए तेल एकटूखानी। तेलटा गरम हो जावर पर माछटा दिए भालो करे माछटा के भेजे बार करे नेब और आलूटा के भालो करे केटे निये लम्बा लम्बा धुए रेखे। एबार कड़ाते तेल दिए पाँच फोड़न दिए आलूटा दिए जस्ट दो मिनट भेजे नीते हबे। एदिके आमार मसलाटा रेडी। मसलार मध्ये रयेछे सर्षे, जीरा, लसुन, पेंयाज और शुकनो लंका। एदिके आलूटा आमार मोटामुटी होच्छे। एबार एरपरे आमी एर मध्ये नून मेशाबो। নুনটা দেওয়ার পরে আমি এটাতে মশলাটা মিক্স করে দেব। যেহেতু মশলাতে আমি হলুদ দিইনি, আমি হলুদটা উপর থেকে দিয়ে দেব। আর এদিকে টমেটোটা আলাদা করে কেটে রেখেছি, ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে মিক্স করে ওটাকে ভাজতে হবে, ফ্রাই করে নিতে হবে। ঢেকে ঢেকে ওইটাকে আমি ফ্রাই করছি লো টু মিডিয়াম ফ্লেমে। একটু জল দিয়ে দেখে নিলাম হয়ে গেছে, তো জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পর আমি ওইটাকে ফোটার জন্য খানিক একটু ছেড়ে দেব। এবার আমার ঝোলটি ফুটতে শুরু হয়ে গেছে। এটার মধ্যে মাছগুলো এবার দিতে হবে, ভাজা মাছগুলো এবার ঝোলের মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে। এরপরে নড়িয়ে একটু আমি এটাকে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার মাছের ঝোল হয়ে গেছে। ধনে পাতা কেটে উপর থেকে একটুখানি দিয়ে দেব আর এটাকে ঢেকে গ্যাসটা নিভিয়ে দেব। আমার মাছের ঝোল রেডি আছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।